Hello viewers, assalamu alaikum. Welcome back to my channel Dr. Talib Healthcare Tips. আজকে আমার ভিডিওটা একটা সিম্পল খাবার নিয়ে, সেটা হলো পান্তাভাতের স্বাস্থ্য উপকারিতা কি, পান্তাভাত খেলে কি কি উপকারিতা আপনারা পাবেন। পান্তাভাত আসলে বাঙালির একটা জনপ্রিয় খাবার। একটা নির্দিষ্ট ভাতকে সারা রাত অর্থাৎ কমপক্ষে 12 থেকে 13 ঘন্টা ভিজিয়ে রাখার, পানি দিয়ে ভিজিয়ে রাখলেই পান্তাভাত তৈরি হয়। এটা আসলে ম্যাক্সিমাম মানুষই, গ্রামের মানুষগুলো পান্তাভাত খাওয়ার সাথে প্রচলিত, কিন্তু শহরে যারা বসবাস করেন তারা এটার সাথে প্রচলিত না। হয়তো পয়লা বৈশাখের সময় আমরা ইলিশ পান্তা খাই, এইটা করতে পারে, কিন্তু গ্রামের মানুষ সবসময় খায়। এই জন্যই গ্রামের মানুষ ম্যাক্সিমামটাই সুস্থ থাকে, রোগ থেকে রক্ষা পেতে থাকে। পান্তাভাতের পুষ্টিগুণ, পান্তাভাতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, যা রান্না ভাতের তুলনায়, গরম ভাতের তুলনায় অনেক বেশি থাকে। অন্যদিকে সোডিয়ামের পরিমাণটা কম থাকে, সোডিয়াম শরীরের জন্য খারাপ, আর গরম ভাতে এটা সোডিয়ামের পরিমাণটা বেশি থাকে। এছাড়া ভিটামিন বি, B2, ভিটামিন B12 অপেক্ষাকৃতভাবে পান্তাভাতে বেশি থাকে এবং গরম ভাতের তুলনায়। আচ্ছা, এটা শরীরের পানি শূন্যতাকে দূর করে, বা গ্যাস্ট্রিক বা আলসার থাকলে আলসারকে প্রতিরোধ করে, বা যাদের হয়েছে এটা সারিয়ে দেয়। তীব্র গরমে হিটস্ট্রোক থেকে মানুষকে রক্ষা করে, যদি পান্তাভাত সকালবেলা যখন পান্তাভাত খাবেন, পান্তাভাত পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খেয়ে গেলে এই শরীরের স্বাস্থ্য উপকারিতা আপনারা পাবেন। আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, পান্তাভাত ভিজিয়ে রাখলে পাকস্থলীর প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ সহ বেশ কিছু এনজাইমের কার্যকারিতা বাড়ে দেয়। অর্থাৎ পান্তাভাত যদি আমরা 12 ঘন্টা ভাত ভিজিয়ে রাখার পর যদি খাই, তাহলে এই এনজাইমগুলো আমরা পাওয়া যাবে। তবে পান্তাভাতের জটিল শর্করাগুলো খুব সহজেই হজম হয়ে যায়। এছাড়া পান্তাভাতের অনেক নানাবিধ উপকারিতা রয়েছে, আমি এটা বলতেছি আপনাদের। তার আগে আমি বলে নিই পান্তাভাত আর গরম ভাতের মধ্যে কী গুণগত পার্থক্য আছে। আচ্ছা, ভাতের চেয়ে পান্তায়, অর্থাৎ গরম ভাতের চেয়ে পান্তাভাতের পুষ্টিগুণ বেশি ভাতের, কারণ এটা সহজে হজম হয়। গরম ভাতের চেয়ে পান্তায় সোডিয়াম কম থাকে, আগে যেটা বলছি, রক্তচাপটা স্বাভাবিক করে রাখে, লবণের পরিমাণ, এটা পান্তাভাত খাওয়ার সময় তো লবণ নেওয়া যাবে না, তবে ভাত বেশিক্ষণ রেখে দিলে তা খাবার অনুপযোগী হয়ে যায়। এখানে অ্যালকোহল সিক্রেশন হইতে বা এক গাজনকারী ব্যাকটেরিয়া জন্মে, বা তখন এটা শরীরের জন্য ক্ষতি হতে পারে। তবে আসাম বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক গবেষণা করে দেখেছেন যে 12 ঘন্টা ভিজিয়ে রাখার পর 100 গ্রাম পান্তাভাতে মানে 74 মিলিগ্রাম পর্যন্ত আয়রন তৈরি হয়। সেখানে সমপরিমাণ গরম ভাতে থাকে মাত্র 3.4 মিলিগ্রাম। এছাড়া 100 গ্রাম পান্তাভাতে পটাশিয়াম বেড়ে হয়ে যায় 839 মিলিগ্রাম, ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে গিয়ে হয় 850 মিলিগ্রাম। সেখানে সম পরিমাণ গরম ভাত যদি খাওয়া হয়, সেখানে মাত্র পাওয়া যায় ক্যালসিয়াম পাওয়া যায় 11 মিলিগ্রাম। এছাড়াও পান্তাভাতে সোডিয়ামের পরিমাণ কমে হয় 303 মিলিগ্রাম, আর এই পরিমাণ গরম ভাতে থাকে আমাদের প্রায় নেয়ার অ্যাবাউট 500 মিলিগ্রাম। এছাড়া শরীরের নানা উপকারী ব্যাকটেরিয়া তো এই পান্তাভাতের মধ্যে থাকে। জনৈক আমেরিকান এক পুষ্টিবিদ, যিনি দেশের মানুষের বিভিন্ন দেশের মানুষের খাদ্য অভ্যাস নিয়ে গবেষণা করেছেন, মন্তব্য করেছেন, দক্ষিণ ভারতের মানুষ আগের দিন রান্না করা ভাত রাতভর ভিজিয়ে রেখে সকালবেলা খালি পেটে এটা খায়, এটা একটা সর্বোত্তম অভ্যাস। পুষ্টিবিদরা পান্তাভাতের আরও অনেকগুলো গুণাগুণ বলেছেন, সেটা আমি এখন আপনাদেরকে বলছি। পান্তাভাত খেলে শরীর হালকা লাগে এবং কাজে বেশি শক্তি পাওয়া যায়। মানবদেহের উপকারী বহু ব্যাকটেরিয়া পান্তাভাতের মধ্যে পাওয়া যায়। পেটের ক্রিয়া ভালো হয়ে যায়, শরীরের তাপমাত্রাকে ব্যালেন্স করে। গরম যখন পড়ে তখন আমরা পান্তাভাত যদি খাই, এই উপকারটা পাওয়া যাবে। কোষ্ঠবদ্ধতা বা কোষ্ঠকাঠিন্য দূর করে, শরীরের সজীবতাকে বিরাজ করে, রক্তের চাপ স্বাভাবিক রাখে, অঙ্গ প্রত্যঙ্গ সবল রাখে, মন মেজাজকে ঠান্ডা রাখে, অ্যালার্জিজনিত সমস্যাকে আপনার প্রশমিত করে, ত্বক ভালো রাখে, সবসময় আলসারকে দূর করার চেষ্টা করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটা হলো পান্তাভাতের উপকারিতা। এবার কিছু বিশেষজ্ঞ ডাক্তার বা রিসার্চারদের মন্তব্য আমি তুলে ধরছি। সেটা হলো কাউন্সিলিং, আপনার
পুষ্টিবিদ কাউন্সিলের ডক্টর মনিরুল ইসলাম বলেন যে বাংলাদেশের লোকজন সাধারণত ক্যালসিয়াম বা আয়রনের ঘাটতিতে সবসময় ভুগে থাকে। যদি পান্তাভাত খাওয়ার অভ্যাস করে তাহলে তারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারে, এদের তাদের রোধ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যেতে পারে। অনেক বয়ঃসন্ধিকালে অনেক মেয়েদের আয়রনের অভাব পড়ে, যদি পান্তাভাত নিয়মিত খাওয়া হয় তাহলে এই আয়রনের ঘাটতি তারা এখান থেকেই পূরণ করতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিব ইউনিভার্সিটির চিকিৎসক কাউসার আলম বলছেন পান্তাভাতে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং সি রয়েছে, তবে এর পার্শ্ব প্রতিক্রিয়াটাও আছে, এটাও জেনে নিতে পারে। খারাপ ব্যাকটেরিয়া যদি ঢুকে যায় তাহলে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এশিয়ার জার্নাল অফ কেমিস্ট্রিতে প্রকাশিত হয়েছে এক গবেষণায় দেখা গেছে পান্তাভাতে রয়েছে আয়রন, ফসফরাস, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং জিঙ্ক সহ নানা প্রকার খনিজ পদার্থ, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, খুবই দরকার। বহু যুগ যুগ ধরে দক্ষিণ ভারতের মানুষের অপেক্ষাকৃত আয়রনের পরিমাণের অপেক্ষাকৃত কম আয়ের মানুষ এই পান্তাভাতে খাওয়ার অভ্যাস করেছেন এবং তাদের এই এই যে মিনারেলসগুলো আছে মিনারেলসগুলোর ঘাটতি এবং ফিল আপ করেছেন। আচ্ছা, এবার আসি পান্তাভাত আসলে কীভাবে, এটা কি কতটুকু নিরাপদ। হলি ফ্যামিলি মেডিকেল কলেজের হসপিটালের এক ডাক্তার রিয়াজুদ্দিন বলেছেন পান্তা গ্যাস্ট্রিকের জন্য কিছুটা উপকারী হলো এবং কিছু ক্ষতিকর দিক আছে, অর্থাৎ যদি কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া ঢুকে যায় তাহলে এটা ক্ষতি আছে। আবার যারা ডায়াবেটিস আছে, ডায়াবেটিস রোগীরা যদি পান্তাভাত খায় তাহলে এটা তাদের সুগার লেভেলটা বেড়ে যেতে পারে। এবার আসেন কীভাবে পান্তাভাত খাবেন। আমরা দেখা যায় ভাত খাওয়ার পরে, গরম ভাত খাওয়ার পরে ওয়েস্টেজ থাকলে এটা এলোমেলো ফালাইয়া দিই, খোলা ফালাইয়া দিই, এটা না করে পান্তাভাতটা এটা সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে এটা পানি দিয়ে রাখতে হবে, পাত্রটা ঢেকে রাখতে হবে, অথবা আপনারা বক্স করে ফ্রিজে রেখে দিতে পারেন। সকালবেলা ওটা বের করে আপনার পানির সাথে মিক্স করে খেতে পারেন, একটা ওয়ে। অথবা পাতিলের মধ্যে পানি দিয়ে রাখতে হবে, ওই ভাতটাই সরাসরি ওখান থেকে খাবেন। খাওয়ার নিয়ম হলো কাঁচামরিচ, লবণ ছাড়া, লবণ নেওয়া যাবে না, কাঁচামরিচ আর পেঁয়াজ সাথে নেবেন, নিলে এটা সাথে ওই মিক্স করে খেয়ে ফেলতে হবে। এইভাবে নিয়মে খেলে আমি যে ভিডিওতে যেই উপাদানগুলো বলছি, যে ঘাটতিগুলো ফিল আপ হবে, যে উপকারিতার কথা বলছি, আপনারা অবশ্যই উপকারিতা পাবেন। এইভাবে আপনারা পান্তাভাত অন্তত 12 মাস না খেলেও একদিন দুদিন পর পর এটা খাওয়ার অভ্যাস করতে পারেন, তাহলে আপনাদের এই ভিটামিন বা আয়রন বা ক্যালসিয়াম পটাশিয়ামের ঘাটতিগুলো ফিল আপ হবে, আপনারা সুস্থ থাকবেন। আশা রাখি ভিডিওটা আপনার জন্য উপকৃত হবে। উপকৃত হলে লাইক করুন, কমেন্টস করুন, ছড়িয়ে দিন, আবার নেক্সট কী ভিডিও দেখতে চাচ্ছেন সেই বিষয়ে কমেন্টস করুন, তাহলে আমি ইন্সপিরেশন পাবো ভিডিও বানানোর জন্য। আজ এই পর্যন্ত, আগামীতে দেখা হবে নতুন কোনো হেলথ বিষয়ে টিপস নিয়ে। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।